দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন বৈশাখী ফোক অনুষ্ঠানে। প্রতিদিন প্রচার হচ্ছে না, হচ্ছে প্রতি শুক্রবার ঠিক 9:30টায়। তাই চলে এসেছি আপনাদের সামনে সাথে দুজন এই প্রজন্মের জনপ্রিয় শিল্পী, মুনিয়া মুন এবং সাগর বাউল। স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে, অনেক শুভেচ্ছা। আর দর্শকরা অপেক্ষা করছে আপনাদের সুন্দর সুন্দর ফোক গান, সেটা শুনবার জন্যে। আমাদের এই ছোট্ট প্রয়াস আসলে এই ফোকের ঐতিহ্যকে ধরে রাখবার জন্যে, তাই আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয় জনপ্রিয় সব গান শুনবার জন্য। অসংখ্য ধন্যবাদ বৈশাখী টেলিভিশনকে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, কারণ এটাই আমাদের রুট, এটা আমাদের শেকড়, এটাকে বাঁচিয়ে রাখতে যে এত চেষ্টা, এত প্রয়াস, এটা আমরা ধন্য সেটাই। এবং সেই সাথে আসলে বলতেই হয় যে আমাদের ভিস্তা অ্যান্ড্রয়েড টিভি নিবেদিত আসলে বৈশাখী ফোক অনুষ্ঠানটি হচ্ছে, সেই ভিস্তা অ্যান্ড্রয়েড টিভি যারা স্পন্সর করেছেন আমাদের এই অনুষ্ঠানটি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আয়োজনটার জন্য এবং আপনাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা ধন্য মনে করছি নিজেদেরকে। প্রথমেই মুনিয়া মুনের গানে যাব। ধন্যবাদ। প্রথম একটি মৌলিক গান দিয়ে পরিবেশনা শুরু করি, অবশ্যই নিজের গান দিয়ে। তো যে গানটি গাইছি, গানটির কথা সুর এনে জিয়া, আর সবচেয়ে ভালো লাগার ব্যাপার হচ্ছে গানটি আমার চ্যানেল থেকে রিলিজ হয়েছে এবার ঈদে, মুনিয়ামুন অফিসিয়াল থেকে। আমি চেষ্টা করছি একটু গাইবার। ঠিক আছে, শুনি তাহলে গানটা। Thank you.
চমৎকার চমৎকার মানে আপনার মৌলিক গানটা ভীষণ চমৎকার তো ছিলই, সেই সাথে আপনি এত সুন্দর করে গাইলেন, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, আজকে আসলে আমি একটু অসুস্থ। হ্যাঁ, অফ স্ক্রিনে আমি জানতে পেরেছি আপনি আসলে অসুস্থ, প্রচন্ড ঠান্ডা লেগেছে। হ্যাঁ, আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে। আমার দর্শক যারা রয়েছেন সবাই হয়তো আমার ভয়েস শুনে বুঝতে পারছেন যে আমাদের সমস্যা কোথায়। ওই যখন কোনো কাজ আসে তার ঠিক একদিন দুদিন আগে আমাদের এমন ভাবে ঠান্ডা লাগবে, ওইটার জন্য আমি ঠিক না। আমার গতকাল রাত থেকে এমন অবস্থা, আমি আজকে নাপা এক্সট্রিন খেয়ে চলে এসেছি। অনেক ধন্যবাদ এত কষ্ট করে আসলে আমাদেরকে সময় দেওয়ার জন্য। চলে যাই সাগর ভাইয়ের কাছে। কোথায় যাব, কোন গানটি শুনবো? গানে আমি শুধু ভবা পাগলার একটি গান করছি, খুবই জনপ্রিয় কথানাবলী। ঠিক আছে, শুনি তাহলে। ভেবেছো কি মানে এ ত্রিভুবনে, তুমি ভেবেছো কি মানে এ ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না, তোমার বারে বারে আশা হবে। Hey!
রে বারে বারে আর আশা হবে চলো মন হও হুশিয়ার মনরে মনরে সাবধানে চলো মনে হও হুশিয়ার তোমার বেলা যাবে যায় আসে অন্ধকার থেকে মানুষে পাতা হয় ভয়াবতার ও মানুষে পাতা হয় ভয়াবতার ভবা কয় ভবা কয় হবা কয় চক্ষু মেলেছে দেখো না বারে বারে আর আশা হবে না বলে বারে বারে আর আশা হবে এমন মানব জন্ম এমন মানব জন্ম আর হবে না বারে বারে আর আশা হবে না বলে বারে বারে আর আশা হবে বারে বারে আর আশা মনরে বলতেই হয় যে আপনার যে শ্রদ্ধেয় মিউজিশিয়ান যে ছিলেন তারা যে এত সুন্দর করে আপনার সাথে গেছেন মার্চ করেছেন তা না হলে কিন্তু আপনার গানটা সেই লেভেলে আসলে আসতোই না পরিপূর্ণতা পেত না সবাই জিনিয়াস একদমই তাই না সেই সাথে আপনি নিশ্চয়ই বাদ যাবেন না কোনোভাবে আমি আমি কিছু না কারণ কি একটা গাছের যতই শাখা প্রশাখা থাকুক না কেন গোড়াটা কিন্তু খুব ছোট হয় শেকড়ের সেটা কিন্তু আমরা দেখতে পারি না আমরা গাছের উপরটাই দেখি হ্যাঁ শিল্পী অনেক কিছু কিন্তু এই সৌন্দর্যটা ফুটিয়ে তোলার জন্য এই গুণীদেরই প্রয়োজন চমৎকার একটা গান শুনেছি অনেক ধন্যবাদ আপনাকে তাহলে মুনিয়ামনের কাছে যাই কোন গানটি শুনবো আচ্ছা এবার যে গানটি গাইছি গানটির কথা সুর শ্রদ্ধেয় সালাম সরকার খুবই জনপ্রিয় একটি গান আমি চেষ্টা করছি গানটি গাইবার ঠিক আছে শুনি তাহলে গানটা আসি Thank you.
Thank you.
ওয়াও একদমই তাই, কিয়া বাত হে। সেই সাথে অবশ্যই তাদের সিঙ্ক আপ একদম জোশ। আসলে সাগর ভাই একটা কথা বলেছে যে গুণী সব মিউজিশিয়ান, আমি একটা সবসময় কথা বলি যে আমরা শিল্পীরা কিন্তু মিউজিশিয়ান ছাড়া অসম্পূর্ণ, একদমই তো। তাও যদি থাকে সব গুণী মিউজিশিয়ান, আজকে আমাদের যারা রয়েছেন সবাই লেজেন্ড এবং সবাই অনেক গুণী, অনেক গুণে গুণান্বিত। তো আমার সকল ভাইদের জন্য আমি দোয়া চাইবো আমার দর্শক শ্রোতাদের কাছে, যেন আমরা সবাই একসাথে খুব ভালো কিছু উপহার দিতে পারি। অনেক ধন্যবাদ এত সুন্দর কথার জন্য। একদম সাগরদার কাছে চলে যাব, কোন গানটি শুনবো? আমি শ্রদ্ধেয় বাড়ি সিদ্দিকি স্যার একটি গান করছি, গানটি রিসেন্টলি খুব পরিচিতি, যদিও অনেক আগে গিয়েছেন স্যার, যাই হোক বেশি কথা না বাড়াই, খুবই জনপ্রিয়। ঠিক আছে শুনি তাহলে গানটা।
চলে যেতে যেতে যত দূরে যাও তোমার সাথে আমার বন্ধু সঙ্গে কইরা না দূরে চলে যেতে যেতে যতই দূরে যাও তোমার সাথে আমার বন্ধু সঙ্গে কইরা না কথা যদি নাহি রাখো তো আমি এক কথা আর বারবার নাই বলি শ্রদ্ধেয় বারিসিদ্দিকি স্যারের গান এটা মানে নাই বলি না না মানে আমার বড় পাওয়া এখানেই যে আমার মিডিয়া শুরু হয় আমার 2004 সাল থেকে মিডিয়াতে কাজ করি তো আমার জীবনে প্রথম শুরুটাই হয় একজন বড় মানুষের হাত ধরে সে হচ্ছে আমাদের শ্রদ্ধেয় প্রয়াত বারিসিদ্দিকি স্যার তার যে রজনী হোসনে অবসান গানটা আপনারা সবাই দেখবেন আজকে থেকে প্রায় 15-16 বছর হবে তো অবশ্যই তার আগে গানটা রিলিজ হয়েছে দুই গানটার ভিতরে ছোট্ট একটা মানুষ শীতের রাতে আমি ধুতি পরে মন্দিরে বাজাচ্ছিলাম ভিডিও শুটে আপনি দেখতে পারবেন তো আমার জীবনে অনেক অনেক কিছু শিখতে পারছি তার কাছ থেকে এটা আমার বড় খুব পাওয়া ছিল অনেক অনেক মানে অসাধারণ সত্যি অনেক ধন্যবাদ ধন্যবাদ শ্রদ্ধেয় মিউজিশিয়ানদেরকে অসাধারণ অসাধারণ সবকিছু মিলে অসাধারণ মুনিয়া মুনের পালা কোন গানটি শুনবো এবার আমার আরেকটি মৌলিক গান গাইব বাহ আজকে আসলে এইভাবেই সাজিয়েছি মৌলিক গান গাইব তো আমি গান গাওয়ার আগে আমার এই গুণী মিউজিশিয়ান ভাইদের একটু পরিচয় করিয়ে দিতে চাই জি অবশ্যই হ্যাঁ একদম এটা উচিত আমার ডান সাইড থেকে কিবোর্ডে আছেন নন্দন ভাই দেখেন হাসিটা কি সুন্দর করে দিয়েছে আচ্ছা লিড গিটারে আছে আমাদের বড় ভাই শাওন ভাই আর আমরা সবাই তাকে চিনি জিকো ভাই আছে পার্কেশনে আর প্যাডে রয়েছেন রকি ভাই খুব পছন্দের ভাই আর রানা ভাই রয়েছেন বাঁশিতে এবং রানা ভাই কিন্তু অনেক জনপ্রিয় হ্যাঁ সেটা আমরা সবাই জানি উনি যে এফর্টটা দেয় একজন বাঁশি বাদক হিসেবে মানে প্রতিটা জায়গায় ধরা ছাড়া কোনো কার্পণ্যতা কোনো কিছু আজ পর্যন্ত আমি ওনার সাথে যতদিন পরিচয় কখনো দেখি না খুব ভালো লাগে মন থেকে এটা সত্য কথা হ্যাঁ খুবই ভালো আপনি প্রথমেই বলছিলেন একটু দুষ্ট দুষ্ট কথা না এটা একটু দুষ্ট সুন্দর মানে রোমান্টিক অনেক মিষ্টি ওই যে বললাম রানক রাহান ভাই আসলে সব ধরনের গান লেখার চেষ্টা করে আমরা তার গানগুলো খুব স্বাচ্ছন্দ্যে গাইতে পারি সব ধরনের গান একটু গাই একটু অবশ্যই অবশ্যই Da-ra-na-ra-na Ra-na-ra-na Oh, Rajani
ترجمة
শ্রোতাকে এই গানটার সাথে অনেক মায়া জড়িত, হুট করে আমার কোনো প্ল্যানিং ছিল না একদম। আমি অনেক মিস্টেক হয়েছে, অনেক জায়গায় বিশুরা হয়ে গেছে, সবাই ক্ষমা করবেন, আসলে সবকিছু আবেগে। একদমই না, আমি আপনাকে থামাইনি এবং ব্রেকও দেইনি আসলে, এবং সবকিছু মিলে আসলে হ্যাটস অফ সবাইকে। মানে এখানে হাততালির ব্যাপারটা থাকলে নিশ্চয়ই আমি হাততালিটা দিতাম সবাইকে। আসলে অনেক ধন্যবাদ সাগর আপনাকে, এবং সেই সাথে শ্রদ্ধেয় মিউজিশিয়ান আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সময় শেষ হয়ে এসেছে আসলে, এবং আপনাকে আজকের জন্য রেস্টে দেওয়া হলো, আর গান গাইতে হবে না, একটু রেস্টে যান। মুনিয়া মুনের শেষ গানটা শুনবো, কিন্তু তার আগে আমার একটু বিদায় নিয়ে আসতে হবে। আমিও আমাদের যদি কোনো ভুল হয়ে যায় ক্ষমা করবেন দয়া করে। অসংখ্য ধন্যবাদ, আমি আপনার কাছ থেকে কথা টেনে নিলাম। অসংখ্য ধন্যবাদ বৈশাখীকে, আসলে আমরা নিজেদের ভাব প্রকাশ করতে পারি। লিটু আঙ্কেলকে, তারপরে আমাদের সুজন আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ, কিছু বলার নাই, খুব ভালো মনের মানুষ, বিদায় আসলে আমরা আমাদের ভাব প্রকাশ করতে পারি। থ্যাংক ইউ, জি অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বিদায় নিয়ে ফিরছি আপনার কাছে। প্রিয় দর্শক, খুব সুন্দর সুন্দর গান শুনলাম আমরা, এখনও হয়তোবা সেই ধুনটা আমাদের কানেই বাজছে, কিন্তু কিছু করার নেই, আমাদের সময় একদম শেষ হয়ে এসেছে। দেখছিলেন আপনারা ভিস্তা অ্যান্ড্রয়েড টিভি নিবেদিত বৈশাখী ফোক অনুষ্ঠানটি। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আমি আইনুন পুতুল এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন। বিদায়। আচ্ছা, আমিও একটু বিদায় নিয়ে নিই। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ গান করছি, আর আমি আবারও ধন্যবাদ জানাবো বৈশাখী টেলিভিশনকে, সুজন আঙ্কেলকে, আর এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদেরকে বৈশাখী টেলিভিশন করে দিয়েছে, যেখানে আসলে আমরা আমাদের মনের মতো করে গান গাইতে পারি, খুব মজা করে গান গাইতে পারি। তো যাই হোক, শেষ গান করছি, একটু
মজার গান দিয়ে শেষ করছি, একটা ভান্ডারি গান। আমি বৈশাখী টেলিভিশনে আসলে একটু রিকোয়েস্ট থাকে একটা ভান্ডারি গান গাওয়ার, তো শেষটা গাইছি ভান্ডারি গান দিয়ে। আমরাও শোনার জন্য অপেক্ষা করছি, শুনতে হবে। আর ধন্যবাদ আপনাকে, খুবই ভালো ছিল সবকিছু সাগর ভাই, অসাধারণ। আর আর আমার গুণী মিউজিশিয়ান সবাইকে কি বলবো, আপনার গান আমি খুব শুনি, আপনার মেলোডি যে সং গুলো হৃদয় খুব টাচ হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, চেষ্টা করছি, আপনার সাথে জয়েন হব। দেহ মন প্রাণ সঁপে দিয়েছি আমি, দেহ মন প্রাণ সঁপে দিয়েছি আমি, পাগল দিওয়ানা হয়েছি যবে মুর্শিদেরও প্রেমে পড়েছি। Thank you.
সাথীদেরও প্রেমে পড়।